1988 সাল থেকে শুরু, এরপর তিন দশক পার হয়েছে। এই 30 বছরে 135 জন বাংলাদেশি শান্তিরক্ষী জীবন দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের শান্তি নিশ্চিত করার কাজে। কখনো আফ্রিকা, কখনো মধ্যপ্রাচ্য, কখনো এশিয়া, এমনকি ইউরোপে। যেসব বাংলাদেশি পিসকিপার্স বিভিন্ন UNPSO মিশনে শহীদ হয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য আমরা প্রার্থনা করছি এবং এই ভিডিওটি সেই সব বীরদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। 1988 সালে ইরাকে ইউনুমগ এবং নামিবিয়ায় আনটাগের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জাতিসংঘ পিস সাপোর্ট অপারেশন শুরু হয়। এ পর্যন্ত 83,000-এরও বেশি বাংলাদেশি পার্সোনেল 45টি UN পিস সাপোর্ট মিশনে সার্ভ করেছেন। কয়েক ডজন জনপদে শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ডিরেক্ট রোল প্লে করেছে বাংলাদেশ। সহিংসতা রোধে এবং জাতিতে জাতিতে সংঘাত নিরসনে অক্লান্ত পরিশ্রম করেছে। বিনিময়ে আর্থিক সুবিধা ছাড়া বাংলাদেশ তেমন কিছু পায়নি, কিংবা বেসামরিক সরকার বাংলাদেশ আর্ম ফোর্সেসের এই অর্জনকে ক্যাশ করতে ব্যর্থ হয়েছে। প্রতি বছর 29 মে পালিত হয় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ পিসকিপার্স। এবারও তার ব্যতিক্রম হয়নি। জাতিসংঘ তাদের অফিসিয়াল সাইটে বাংলাদেশি সৈনিক অফিসারদের এই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েছে। বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স ছাড়াও বাংলাদেশ পুলিশ, আনসার VDP এবং BGB সদস্যদেরকেও শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা হয়। বর্তমানে 5টি দেশে 6,100 সৈনিক অফিসার 11টি UN পিসকিপিং অপারেশনে মোতায়েন আছেন। এসব মিশনে সিকিউরিটি মেনটেন, স্থানীয় বাহিনীকে ট্রেনিং দেয়া, ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে রাস্তাঘাট, স্কুল কলেজ সহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজও বাংলাদেশ আর্ম ফোর্সেস করে থাকে। সেই সাথে বিশেষ প্রয়োজনীয় স্থানীয় নির্বাচনেও সাহায্য করে থাকে। হয়তো আমাদের দেশের আমলাতন্ত্র আর রাজনীতি খারাপ, কিন্তু সশস্ত্র বাহিনী বিশ্বের দরবারে যথাসম্ভব দেশকে সম্মানের জায়গায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। তাই অপরাজনীতির কুফলের কারণে আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্সের অর্জনকে আমরা কিছুতেই খাটো করে দেখব না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও ক্রিয়েট করতে আমাদের উৎসাহিত করুন। বাংলাদেশ চিরজীবী হোক।